মুক্তিযুদ্ধ মঞ্চ আলোচনায় আসে। কুরআন সংস্কার আন্দোলনে যখন ছাত্র সমাজ সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলে, সেই সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুক্তিযুদ্ধ মঞ্চকে করেছিল। এবং আমরা দেখেছি, আমরা জানি না সত্য কিনা, সেই মঞ্চের উপদেষ্টা সাংবাদিক অঞ্জন রায় আমরা দিয়েছি সেই মঞ্চের উপদেষ্টা নাকি স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন। আপনারা তো আমরা বলছি ভুয়া ভোট, তারপর তো আপনারা দেশ চালাচ্ছেন, সুতরাং আপনারাই তো দেশের মন্ত্রী। আপনারা যদি ওই বুইপোর সংগঠনের উপদেষ্টা হন, তাহলে 18 কোটি মানুষের জনগণের উপদেষ্টা কারা হবে? সুতরাং আপনারা যদি ওই বুইপোর সংগঠনের উপদেষ্টা নাও হন, সেই বিষয়টি ক্লিয়ার করবেন। এবং এই বুইপোর সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অছাত্র কুছাত্রদের নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধে যারাই কথা বলে, তাদের বিরুদ্ধে তারা নানা ধরনের হামলা মামলার আশ্রয় নিচ্ছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনারা দেখেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীদের উপরে মধুর ক্যান্টিনে হামলা করেছিল, আমাদের উপরেও সেই 22শে ডিসেম্বর নারকীয় যে তাণ্ডব চালিয়েছিল, সেই তাণ্ডবেরও নেতৃত্ব দিয়েছিল এই মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র দাস এবং সাদ্দাম হোসেন। আমরা ঘটনার ভুক্তভোগী হয়েও আমরা যখন মামলা দায়ের করার জন্য পুলিশের সাথে কথা বলি, আমাদের মামলা নেওয়া হয়নি, চালাকি করে তারা নিজেরা মামলা করে দিয়েছেন, ভাবতে পারেন। এবং সেই মামলায় 4 জনকে তড়িঘড়ি করে গ্রেপ্তার করলেন, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের নিউজ পাঠালেন বা তাদেরকে নির্দেশ দিলেন এই ছাত্রদের যেন সুচিকিৎসা হয়। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এরকম একটি পদক্ষেপ তিনি নিয়েছিলেন, কিন্তু আমরা আবার একই সাথে ধিক্কার জানাই সেই প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাদেরকে বলেছিলেন, পাঠিয়েছিলেন হাসপাতালে দেখা সুদের কী অবস্থা, এই যে মঞ্চের নামে হামলা করা হোক তাদেরকে বিচারের আওতায় আনাবে। অথচ আমরা দেখলাম সেই মঞ্চ তো দূরের কথা, মামলা কি, মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য একটা মিথ্যা ভিত্তিহীন রিপোর্ট দাঁড় করাচ্ছে। তারা বলছে ধাক্কা ধাক্কির মতো ঘটনা ঘটছে। আমরা ওই তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করতে চাই, ভাই আপনি কি মানুষ, আপনার কি বিবেক বুদ্ধি রয়েছে, কিভাবে এইরকম একটা মিথ্যা কথা বলেন? সারা বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ হয়েছে, বিবিসি ডয়সেবেলের মতো গণমাধ্যমগুলোতেও নিউজ হয়েছে যে ডাকসু ভবনে হামলা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা, এবং সেই ঘটনার আপনার একটি ভানট প্রতিবেদন দিয়ে আজকে আসামিদেরকে অব্যাহত যাচ্ছেন। আমরা এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। আমরা ধিক্কার জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের প্রতি। একটা বিশ্ববিদ্যালয় নয় শুধু শিক্ষকদেরকে বলা হয় সমাজ গড়ার কারিগর, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতির বিবেক। এই জাতির বিবেক রাখি এই প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিবেদন তারা 1 বছরেও দিতে পারে না। আপনাদের আজকে প্রথম আলোতে নিউজ হয়েছে, সেখানে তদন্ত কমিটির প্রধান আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন কলাভবনের ডিন, তিনি বলেছেন তদন্ত নাকি এখনো শেষ হয় নাই। আমি আমার শিক্ষকদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আওয়ামী লীগ করতে করতে ওই আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সেই সাহারা খাতুনের বায়াত মরহুম সাহারা খাতুনের বায়াত নিয়েছেন, তিনি যে সাগরুনি হত্যাকাণ্ডের যেমন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আজকে 8-9 বছর হয়ে যাচ্ছে, আপনারাও 7 দিনের তদন্তে আজকে 7 মাস থেকে 12 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন আপনাদের আলোর মুখ দেখেনি। আমি আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই রাজু ভাস্কর্য সাক্ষী, এই শহরের, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইট বালু প্রতিটি কণার সাক্ষী যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 28 বছর পরে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচণ্ড সহযোগিতায় ছাত্রলীগের গুন্ডাদের হাতে আমি বারবার রক্তাক্ত হয়েছি, আমার সহযোদ্ধারা বারবার রক্তাক্ত হয়েছে, তার